হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, ইনফিনিক্স কোম্পানির একটি সেট। সেটটির মডেল হচ্ছে হট টেন। এই সেটটি প্রবলেম হচ্ছে এই যে সেটটি চালু হবে, সবই ঠিক আছে, তো মাঝে মাঝে অটো রিস্টার্ট নেয় এবং কোনো সেটিংয়ে যে কোনো প্রোগ্রামে কাজ করতে গেলে যে কোনো সকল ধরনের অ্যাপসের ভিতরে যে ক্লিক করার সাথে সাথে সেটি রিস্টার্ট নিয়ে বন্ধ হয়ে চালু হয়। তো এটাই হচ্ছে প্রবলেম। তো আসলে অনেক টেকনিশিয়ান ভাই অনেক দিকে দেখে, অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে, তো আমি আসলে এই সেটের প্রবলেম হচ্ছে ব্যাটারিতে প্রবলেম। চার্জে দিলে ঠিকভাবেই চলে এবং চার্জে থেকে খুলে ফেললে সেট অজগবে বন্ধ হয়ে যায়, অটো রিস্টার্ট নেয়, বিভিন্ন সমস্যা। তো আজকে আপনাদেরকে এই আসলে ব্যাটারিতে প্রবলেম। তো ব্যাটারির চাইলে আপনারা ব্যাটারি চেঞ্জ করে দিতে পারেন, যদি ব্যাটারি ফুলে যায় কিংবা ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলে আপনারা ব্যাটারিটা চেঞ্জ করে দিবেন, আর না হলে আপনারা ব্যাটারির মাইনাস লাইনটা কাজ করে দিবেন, একটি জাম্পার করে দিবেন। আশা করি সমস্যার সমাধানটা হবে। শুধু ইনফিনিক্স না, ভিভো, অপো, শাওমি, রেডমি যত কোম্পানি আছে সব কোম্পানি একই প্রবলেম। তা আসলে এইসব সেটগুলোর ব্যাটারির মসকেট থাকে, মসকেটগুলো প্রবলেম, তো ব্যাটারি সার্কিটে প্রবলেম। তো আজকে আপনাদেরকে মাইনাস লাইন থেকে একটি জাম্পার করে কাজটি আসলে সমাধান করবো। এটা কেন যে আমাদের সেটটি চালু হয়েছে, কিছু সময় চলে কিছু সময় চলে না, এটাই হচ্ছে প্রবলেম। আবার ডুব করে বন্ধ হয়ে যায়, আবার অটো চালু হয়। এই যে দেখেন, এই সেট চালু হয়েছে, তো এটাই হচ্ছে প্রবলেম। তো এখন আমি সেটটি কাজ করব। তো আমার কাজ করার জন্য প্রথমত আমার এখানে যেহেতু আমার ব্যাটারিটা খোলাই পড়ে নাই, কোনো প্রকার সেটটিও খোলা পড়ছিল না, তো আমি প্রথম তো সেটটা খুলেছি। আসলে এখানে আমার দেখতে হবে যে আমাদের ব্যাটারির মাইনাস লাইনটা কোনটা, ওটা আপনারা মিটার দেওয়া পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখবেন। এই এখানে এইভাবে ব্যাটারিটা খুলে নেবেন, নেওয়ার পরে দেখবেন যে এখন এখানে মাত্র আমি পার্সাল মেয়েদের চেক করে দেখবো যে আসলে আমাদের প্লাস লাইন কোনটা, মাইনাস লাইন কোনটা। আমাদের মাইনাস লাইন এটা আমাদের মাইনাস লাইন। তো আমরা এখান থেকে একটি তার জাম্পার করে মাদারবোর্ডের যে কোনো মাইনাস লাইনে লাগিয়ে দেবো, আশা করি আমাদের কাজটি হয়ে যাবে। সেটটা ব্যাটারিতে প্রবলেম, আপনারা এই ধরনের তার দিয়ে কাজ করবেন। আমাদের মাইনাস লাইনটা এখানে লাগানো হয়ে গেছে,
তা আমাদের চাম্বারটা করা হয়ে গেছে তো আপনারা চাইলে যে কোনো মাইনাস লাইনের যে কোনো জায়গায় আপনারা বডির যে কোনো জায়গায় আপনারা জয়েন দিতে পারেন তো আমি এই যে এখানে জয়েন দেব এই আমার লাগানো হয়ে গেছে তো এটার লাইনটা আমি এখানে দিয়ে নেব আমি সেটটা চালু করব আসলে আমাদের পাওয়ার বাটনটা কাজ করতেছে না ভালো করে তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সেটটি চালু হয়েছে আশা করি আমাদের সেট আর রিস্টার্ট নেবে না কোনো ধরনের প্রবলেম হবে না তো এইভাবে টেকনিশিয়ান ভাইরা আপনারা কাজগুলো করবেন দেখে শুনে চেক করে দেখে মিটার দিয়ে পাওয়ার সাপ্লাইতে চেক করে দেখবেন তো আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে এর চেয়ে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো আশা করি টেকনিশিয়ান বাইরে এইভাবে আপনারা কাজগুলো করবেন তো আজকের মতো ভিডিও জ্ঞান শেষ আসসালামু আলাইকুম